বন্ধুরা, আমি রাখি। আজকে একটু মাছ দিয়ে, আলু দিয়ে, শশা দিয়ে তরকারি করব। সেটাই কীভাবে করব আপনাদের কাছে তুলে ধরছি। এই যে আমি কড়ায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে মাছটা ভেজে নেব। কাটা পোনা মাছ, এখন বন্ধুরা এই মাছটা দিয়ে দিয়েছি। মাছটা একটু ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেলে আমি মাছটা তুলে নেবো। এখন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দেবো। এখন বন্ধুরা এর মধ্যে শসা, আলু, টমেটো সব একসাথে দিয়ে দিয়েছি। পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, যাতে এটা ভাজা ভাজা হয়ে যায় আর এটা সেদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট পরে ফিরে আসছি। এখন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসবো। এখন আর এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষবো। এই যে বন্ধুরা শসা দেখতে পাচ্ছেন, শসা, এটা শসা। শসাগুলো ছোটো ছোটো কাটা হয়ে গেছে, তাই জন্য দেখা যাচ্ছে না। দেখুন বন্ধুরা, আমার এটা কষা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব। পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে দিই, ফুটে গেলে তখন মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই চাপা দিয়ে দিলাম, পাঁচ মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। আবার একটু চাপা দিয়ে দিলাম, আবার পাঁচ মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি এতে একটু গরম মশলা দিয়ে দেবো। খানিকক্ষণ চাপা দিয়ে দেবো, যাতে গন্ধটা এর মধ্যে ছড়িয়ে থাকে। তারপরে বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার শসা আলু দিয়ে মাছের তরকারি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখার জন্য। ধন্যবাদ দিয়ে লজ্জা দেবো না, অসংখ্য ভালোবাসা। আমি এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরের একটা এপিসোডে।